শারদীয় দুর্গা উৎসবলে মাজত মাথো কেইটামান দিন বাকি সর্বতে এতিয়া দেবী দুর্গাক আগমনের ব্যাপক প্রস্তুতি চলিছে আর যেহেতু ঠায়ে ঠায়ে এতিয়া মণ্ডপ নির্মাণ করা হয়েছে দেবী দুর্গাক আদরিবলে আর মই বর্তমান উপস্থিত আছো নগাঁও জেলার ৰণথল অঞ্চল আর ৰণথল অঞ্চলের যে একমাত্র পূজাথলী দুগদুগী উদ্যোগত যে দুর্গা পূজা অনুষ্ঠিত হয় সেই পূজাথলীর পূজা মণ্ডপ বর্তমান নির্মাণ করে থাকা হয়েছে মই বর্তমান ইয়াতে আহি উপস্থিত হয়েছো মোর সতীর্থ ইয়ার যে সামগ্রিক পরিবেশ সেই সামগ্রিক পরিবেশ দেখাবলে আহ্বান জানালো যেহেতু দুগদুগী উদ্যোগত যে দুর্গা পূজা অনুষ্ঠিত করা হয় সেই দুর্গা পূজা এবার নবম বর্ষত ভরি দিলে আর নবম বর্ষত দেখবলে পাওয়া যাব যে এবার 70 ফুট উচ্চতার বিশ্ববিখ্যাত পেরিসর আইফেল টাওয়ার আহি দুর্গা পূজার মণ্ডপ তৈরি করা হয়েছে আর তার লগতে যে পেরিস অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল পেরিস অলিম্পিকের বিভিন্ন ইয়াত আর্হি ইয়াত থাকিব আর মূল সতীর্থ ইয়ার যে সামগ্রিক পরিবেশ দেখা গেছে ইতিমধ্যে মণ্ডপ নির্মাণ করা হয়েছে পূর্ণদমে প্রস্তুতি চলি আছে যেহেতু এবার নবম বার্ষিক দুর্গা পূজা ইয়াত অনুষ্ঠিত হব আর ৰণথল অঞ্চলের একমাত্র পূজা এই পূজাখনের যেহেতু পূজাখনলে ব্যাপক আসলে মানুষের সমাগম দেখবলে পাওয়া যায় প্রত্যেক বছরে বিভিন্ন আর্হি আসলে পূজা মণ্ডপ ইয়াত নির্মাণ করে আহিছে এবারতে আটক ধুনিয়াকে এই পূজা মণ্ডপ ইতিমধ্যে প্রস্তুত করে আছে নির্মাণ কার্য চলি আছে পূর্ণদমে নির্মাণ কার্য চলি আছে মূর উদ্যোক্তা আছে উদ্যোক্তার পোনে পোনে মানে কথা পাতব বিচার যেহেতু এবার আপনার পূজাখন নবম বর্ষত ভরি দিলে এবার আইফেল টাওয়ার আহিত আপনাদের পূজা মণ্ডপ তৈরি করেছে আর কি কি থাকবে আসলে পেরিসর সম্পূর্ণরূপে আইফেল টাওয়ার আমি দেখাবলে চেষ্টা করছো আর অলিম্পিক যেহেতু অলিম্পিকত ভারতে যেদরে পারদর্শিতা দেখাব লাগছিল সিমানখিনি পারদর্শিতা দেখাবলে নোৱাৰিছিল আর সেই উদ্দেশ্য আগত রাখি যাতে ক্রীড়ার ক্ষেত্রখনত যাতে আমার যুবপ্রজন্ম আর খেলুয়ৈসকল যাতে আগবাহে তার উদ্দেশ্য রাখি আসলে আমি পেরিস অলিম্পিকের আইফেল টাওয়ার লগতে স্টেডিয়াম হোক বা বিভিন্ন ধরনের খেল ধেমালি বস্তু হোক বা গোল্ড সিলভার কেনে ব্রঞ্জ কেনে মেডেল পাবলে সক্ষম হয়েছিল বা আমার যখন খেলুই আসে ধরি নীরজ চোপড়া পা ধরি লাভলীনালেকে যখন খেলুয়ে পারদর্শিতা দেখাবলে সক্ষম হয়েছিল সেই সকলের প্রতিচ্ছবিও আসলে আমি ইয়াত দাঙি ধরবলে চেষ্টা করি আর যেহেতু এখন আপনাদের গম পায় ৰণথল ৰণথল বলে কোয়ার অসমীয়া গহনার কারণে সমগ্র অসমে বিখ্যাত ভারতে বিখ্যাত আর সেই ৰণথলিক অসমীয়া গহনাক আমি আসলে মা দেবী শ্রীচরণ অসমীয়া গহনা অর্পণ করি আর আপনার আরও কিছু দেখা পাব ইয়াত বিভিন্ন ধরনের আমি সাংস্কৃতিক আমি অনুষ্ঠান আমি রাখবলে চেষ্টা করছো এফালে যদি আমি শাক্ত ধর্ম পালন করছো অন্যফালে আমি যে বৈষ্ণব ধর্মের যে শঙ্করী কলাকৃষ্টি আছে সেই শঙ্করী কলাকৃষ্টি বিকাশের কারণেও বিভিন্ন ধরনের আপনার অনুষ্ঠান আমি রাখবলে চেষ্টা করছো বিভিন্ন ধরনের আমার দিহানাম আছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কিছু অনুষ্ঠান আছে যা বৈষ্ণব সংস্কৃতির জড়িত আর তার উপরেও যখন কেলিগোপাল নাটক তার আধারত আসলে কিছু রাসর কিয়দাংশও কিছু দেখা হব আসলে আমি এফালে যদি বৈষ্ণব ধর্মের গোটেই সম্পূর্ণ কারুকার্য আমি রাখিছো অলিম্পিকের লগতে আসে সেই সময়তে ধর এজন যেরিসের সৈন্য সেই সৈন্যে এটা ঘোড়ার লগত থকা সেই প্রতিচ্ছবি আপনাদের ইয়াত দেখা পাব আর মুঠতে এটা বিভিন্ন ধরনের কারুকার্য হব আর লাইটের ফোকাসিং হব লাইটেরও এবার অলপমান কলিকতার পর বহুতখিনি সামগ্রী আহিছে সেয়াও কারুকার্য আসলে লাইটে দেখা হব আর আপনাদের দেখা পাইছো ইয়ার যখন শিল্পী সেই শিল্পীও আমি সদায় থলুয়া শিল্পীক আমি প্রাধান্য দিও আমার অঞ্জনতে করে আছে আমার বাবুদাহতে করে আছে সম্পূর্ণরূপে বাবুদা আন্ডাত এই শিল্পীসকলে করে আছে অঞ্জনা আন্ডাত গোটে কামখিনি করে আছে আসলে সম্পূর্ণরূপে থলুয়া আমার নগাঁও আমার সকল নগাঁও আমার সকল নগাঁও আমার ন একদম ওসর নিকট যে ঠাই আর যাওয়া বছরও আপনাদের ইয়াত দেখিছিল চন্দ্রযান থ্রী যে চন্দ্রযান থ্রীয়ে সমগ্র বিশ্বতে গোটেই সমগ্র অসমতে আসলে খলকনি তুলিছিলে আপনাদের তরফের পর নিউজ এইটিনের তরফের পরও আমাক পারদর্শিতার কারণে আমার বেস্ট পূজা মণ্ডপের খিতাব আমাক দিছিলে আর মই যিগৰাকী কারিকর আছে যদি সম্ভব হয় তেওঁৰ লগত কথা পাতিব বিচাৰিম যেহেতু তেওঁ যথেষ্ট কষ্ট করে আসলে কেনেকুৱা কিমান আগবাঢ়িছে আমার এটা বর্তমান কাঠের কামটা 90% হয়ে গেছে বাকি রঙের কাম আছে আমি ভাবিছো 2 তারিখমানের ভিতর আমি রিলিজ করিম গোটে কামটো এবার তো আমি মূল মণ্ডপটা আইফিল টাওয়ার মানে আর্হিত নির্মাণ করছো ভিতরখিনি আমি অকমান স্টেডিয়াম মানে যাতে আমার শিশুসকল খেলার প্রতি আগ্রহী হয় এনেকুৱা কলে আমি কাম করে আছো আর আমি এটা মানে মূর্তি তৈরি করে আছো ঘোড়া আর মানুষের একটা প্রতিচ্ছবি আমি সেই বস্তুটো আইফিল টাওয়ার সংগতি রাখি নির্মাণ করে আছো এটা আমি আইফেল টাওয়ার কাষতে রাখিম বলে ভাবিছো আমার আরো 10% কাম বাকি আছে আর 90% আসলে ইতিমধ্যে কৈছে যে এগৰাকী মূল কারিকর আছিল অঞ্জন আর কৈছে যে ইতিমধ্যে 90% কাম সমাপ্ত হয়েছে আর কিমান সময় কাম করবলগা হয়েছে আসলে কাম আমি 8 ঘন্টা 9 ঘন্টা ধরে কৰি থাকা হয়েছে সেই হিসাবে কৰি থাকা আজি 25 দিন মান হল কাম কৰি থাকা সেয়াই
ৰণথলি অসমীয়া গহনাৰ কাৰণে বিখ্যাত আৰু ইয়াত যি দেৱী দুৰ্গাৰ প্ৰতিমা হ'ব সেই দেৱী দুৰ্গাৰ প্ৰতিমাৰ লগতে সকলো প্ৰতিমাক আচলতে অসমীয়া সাজপাৰৰ লগতে অসমীয়া গহনা পৰিধান কৰা হ'ব আৰু প্ৰত্যেক বছৰে তেওঁলোকে অসমীয়া সাজপাৰ আৰু অসমীয়া গহনা পৰিধান কৰে আৰু এইবাৰো তাৰ ব্যতিক্ৰম নহ'ব আৰু বৰ্তমান এনেদৰে পূৰ্ণগতিত প্ৰস্তুতি চলিছে যি বৃহৎ 70 ফুট উচ্চতাৰ যি আইফেল টাৱাৰ সেই আইফেল টাৱাৰ আহিত বৰ্তমান দুগদুগী দুৰ্গা পূজা মণ্ডপ নিৰ্মাণ কৰি থকা হৈছে আৰু ইতিমধ্যে কাৰিকৰসকলে আমাক জনাইছে যে 90% কাম ইতিমধ্যে সমাপ্ত হৈছে আৰু 10% কাম বাকী আছে আৰু আমি প্ৰত্যেক বছৰে দেখি আহিছোঁ যে এই পূজাখনলৈ ব্যাপক ভিৰ হয় আচলতে বিভিন্ন স্থানৰ পৰা নগাঁও জিলাৰ লগতে অসমৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা এই পূজাথলীলৈ ভক্তগণৰ সমাগম হয় এইবাৰো চাগে তাৰ ব্যতিক্ৰম নহ'ব আৰু কিছুদিনৰ পিছতে ইয়াৰ যি সম্পূৰ্ণ মণ্ডপ সেই সম্পূৰ্ণ মণ্ডপ তৈয়াৰ হৈ উঠিব আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ